পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ফরিদপুর ও মানিকগঞ্জের চারটি উপজেলার আটাশিটি গ্রামে বিদ্যুতায়নের কাজ করছে ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতি পঁয়ষট্টি কোটি টাকা ব্যয়ে চারশো কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইন নির্মাণ কাজের পঁচানব্বই ভাগ এরই মধ্যে শেষ হয়েছে মার্চের প্রথম সপ্তাহে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রির চরে দুইশো পরিবার একটি বাণিজ্যিক ও তিনটি দাতব্য প্রতিষ্ঠানে এছাড়াও সদরপুর ও চরভদ্রাসন উপজেলার চরাঞ্চলে পৌঁছে গেছে বিদ্যুৎ সুবিধা এগারো কিলোমিটার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেখানে পনেরোশো পরিবারের মাঝে সংযোগ দেয়া হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর বিদ্যুৎ পেয়ে খুশি চরাঞ্চলের মানুষ আমাদের অবস্থা খুব ভালো হয়েছে আমরা এই কারেন্ট আসার জন্য অনেক খুশি কারেন্টের সাথে আমরা ফ্রিজ কিনছি দোকানে ফ্রিজ উঠেছি বেচা কিনে বাড়ছে এই চরের ভিতরে কৃষি চাষ বা শাকসবজি সবজি চাষবাস বেশি হয় সেই ক্ষেত্রে আমরা মোটর দ্বারা পানি দিতে পারি কাজ যতটুকু বাকি আছে তা দ্রুতই শেষ করা হবে বলে জানালেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুজিব বর্ষের মধ্যেই মোট দশ হাজার পরিবারকে বিদ্যুতের আওতায় আনা হবে বলেও জানান তিনি এই চর অঞ্চলে পঁয়ষট্টি কোটি টাকার পরিকল্পনা নিয়ে কাজ করছি তো ইনশাল্লাহ আমরা কাজের প্রায় শেষ পারছি শেষের দিকে ও আমরা সম্পূর্ণ করব প্রকল্পটি বাস্তবায়ন হলে দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা যেমন পাল্টে যাবে তেমনি আর্থ সামাজিক সহ নানা ক্ষেত্রে উন্নয়ন ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ